আসসালামু আলাইকুম। শুক্রবারের বিকাল, আজকে আকাশটা প্রচন্ড মেঘাচ্ছন্ন। আমরা জুম্মার নামাজ পড়ার পর আমার যে ছোট ভাই যে রনি ভাই আছে, সামনে আমার কলিগ মনির আছে, ওই যে হেঁটে যাচ্ছে। তো আজকে আমরা ঠিক করছি যে আজকে আমরা বিকালটা কাটাবো কোথায় রনি ভাই? রাউন্ড ওয়ানে আমরা সেখানে বোলিং খেলতে যাব। তো আমরা মোটামুটি 6 জন আছি, আজকে যাচ্ছি। তো দেখাই জাপানের বোলিং সেন্টারগুলো কেমন হয়ে থাকে, আমরা মাঝে মাঝে যাই খেলতে। তো আজকের এই ভিডিওটা দেখাবো শুধুমাত্র জাপানের বোলিং সেন্টারগুলো কেমন হয় শুরু থেকে শেষ পর্যন্ত। সাথে থাকুন আমার সাথে মাহিন সাহেবকে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এটা আমার গাড়িতে উঠলাম। আমার সাথে আছে মনির, এই যে হাজি সাহেব, পিছনে আছে হচ্ছে গিয়া আমাদের মৃদা ভাই, আসসালামু আলাইকুম, গাইবান্ধা বাসা। আর এই পাশে আপনার ভাই নামটা বলে ফেলেন, নূর আলম ফ্রম কুমিল্লা। নূর আলম ফ্রম কুমিল্লা। যাই হোক, এখানে নোয়াখালী এখন পর্যন্ত কেউ ওঠে নাই, অতএব নোয়াখালী বিভাগ চাওয়ারও কোনো সম্ভাবনা নাই। তো আমরা যাচ্ছি আজকে রাউন্ড ওয়ানে কি খেলার জন্য? বোলিং খেলার জন্য। তো সাথে থাকুন আমার সাথে। রাউন্ড ওয়ানে পৌঁছে গেছি, এই যে রাউন্ড ওয়ান, এটা সব বড় বড় প্লেয়াররা এখানে আসছে। এটা ভেন্ডিং মেশিন, এখানে আপনি পয়সা দিলে আপনি যে পানিটা ইচ্ছা সেখানে যদি যে কোনো বোতাম প্রেস করলে সেটা আপনি পেয়ে যাবেন। এখানে কি কি ধরনের গেম আছে সব আছে, যারা সব ধরনের গেম রয়েছে। আপনি এখানে একটা ফুল ইনফরমেশন রয়েছে। আমাদের সেরা প্লেয়ার ঘুরে যাচ্ছেন। তারা অনেক এক্সাইটেড। এখানে সব ভিডিও গেম, কত বড় সকল ধরনের ভিডিও গেম রয়েছে। ছবি তোলার জায়গা রয়েছে এখানে। কি খেলবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে আপনি পেমেন্ট করার পর আপনি খেলতে যেতে পারবেন। সবাই এখন সিলেক্ট করছে এখানে যে কি খেলবে। আবার এই যে আমাদের আরো ভাইরা সবাই করা 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 এরা বল খুঁজতে ব্যস্ত, বল ব্যবহার করতে ব্যস্ত। আমাদের মনিশ সাহেব যাচ্ছে, গেল মনিশ সাহেব চলে গেল, হিসলে না হয়ে গেল, দুইজন মিলে আসতে গেল, কাটতে পড়ে করা করা একদম করা। আরে আমাদের ছোট ভাই চেষ্টা করলো কিন্তু হলো না। আচ্ছা, করোনার কারণে আমি বলে রাখি যে রাউন্ড ওয়ানে আজকে হচ্ছে গিয়া প্রচুর ফাঁকা স্লট আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এখানে দর্শকের সংখ্যা খুবই কম। আজকে শুধু আমরা এসেছি খেলতে। দেখার আরে না, আচ্ছা আমি আবার যাচ্ছি। মনির কফি খেতে ব্যস্ত। নাজু ভাই, এই বলটা আমার, rolling down the এখান থেকে নেওয়া। এখানে প্লে গ্রাউন্ড রয়েছে, টেবিল টেনিস কোর্ট রয়েছে এবং সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আছে ওয়েটিং মেশিন, আপনি ইচ্ছা করলে আপনি ড্রিঙ্কস খেতে পারবেন। এটা আমাদের আমার স্লটে হচ্ছে গিয়া 131, 113। এই হচ্ছে খেলা আজকে আমাদের মতো।